আমার আই সার্জারিটার জন্য বিবিআই ফাউন্ডেশন, ভিআইপি আর মিন্টো পার্ক এই দুটো জায়গাতে দুটো ডক্টরকে অলরেডি আমি দেখে নিয়েছি, দুজনেই সার্জারি সাজেস্ট করেছে। বাট নমস্কার, পৌশালিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আর আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, রেগুলার আমার কন্টেন্ট দিয়ে যে ব্লগ আমি বানাই সেগুলো প্রচুর আপলোড করা আছে অলরেডি, তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম, যেটাতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। মুকুন্দপুর নেত্রালয়ে ডক্টর সাগর ভার্গবের কাছে আমার আর একবার দেখানোর আছে ফর থার্ড ওপিনিয়ন, ওখানে টেস্টগুলো আরও একবার করানোর আছে, তাই আজকে যাব। পূজা আমার পাশে বসে আছে, 1:40 বাজছে, এখন একটু টাইম লাগবে, তাই ততক্ষণ আমি ব্লগটা এডিটটা কমপ্লিট করে নিচ্ছি। 2:30 বাজছে, ফাইনালি আমাদের হলো। গতকালই আমি ইনসাইড আউটের ভিডিও দেখলাম, তবে আমি তো ভিডিও রাতে দেখি, হয়তো দিনের বেলাতেই অনেকেই দেখে ফেলেছি, অনেকেই দেখেছে ভিডিওটা। ইনসাইড আউটের সৌহার্দ্য খুব বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। চোখে মনে সামনে মনে হচ্ছে না দূরে এরকম বড় বড় সূর্য জ্বলছে, আর তার মধ্যে বিদ্বিত বিদ্বিত করে গ্রিন রেস, মানে একদম। একটু ওয়েট করে যাও বাবা। ওদের ব্লগটা দেখতে গিয়ে না দেখলাম যে ওদের ব্লগে না প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস এসেছে, যেখানে লেখা আছে যে অর্পিকে দোষ দিয়ে কমেন্টস করেছে যে অর্পি এই অর্পি ওই, অর্পি কেন এটা করেনি, সৌহার্দ্যকে দেখে শুনে রাখে না কেন। লেজারটা আজকে হয়ে গেছে, এবার 2 উইক রেস্ট নি, তারপরে আসবো। আবার 2:30 বাজে, আমরা বাড়ি যাবো, এখন আমি ড্রাইভ করে চলে যেতে পারি, বাট বেটার একটু 5-10 মিনিট রেস্ট নিই, সেটা ডক্টর সাজেস্ট করলো, তো আমি আর পূজা এখন ওয়েট করছি। সৌহার্দ্য তো ছোট বাচ্চা নয়, তো আমি বলবো এইসব কমেন্টসের এগেনস্টে যদি বলি, যেহেতু আমি অডিয়েন্সের এগেনস্টে বলতে চাই না, ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই যে অনেকেই প্রতিবাদও করেছে, এমন নয় যে প্রতিবাদ কেউ করেনি, যে আমরা কি 200 শতাব্দী পেছনে চলে গেছি, আমরা কি পিছিয়ে যাচ্ছি দিন দিন, এত আমাদের হাতে এখন স্মার্টফোন এসে গেছে, আমরা ইউটিউব খুলছি, ইউটিউবের ব্লগ দেখছি, অথচ মনটা কত ছোট হয়ে যাচ্ছে আমাদের, তাই না বলো? যে আমরা আগেকার দিনে কি ছিল, যে বাড়ির কর্তা বা স্পেশালি হাজব্যান্ডের যদি কিছু হতো, অঘটন ঘটতো রাস্তাঘাটে যেখানে হোক, তাহলে বউকে দোষ দেওয়া হতো, বউকে দোষারোপ করা হতো, আগেকার দিনে এটাই নিয়ম ছিল। তো দেখছি যে সেই ঘটনা এখনও ঘটে চলেছে। আরে যে অডিয়েন্স, যে ভিউয়ার্সরা মানে ভরে ভরে প্যার দেয়, ভরে ভরে ভালোবাসা দেয় ওদেরকে, তারা একটুখানি এইটুকু ভুলচুক হলেই একদম ঝাঁপিয়ে পড়ে কিছু না কিছু দোষ ধরার জন্য। তো এইগুলো দেখে মানে খুব খারাপ লাগে। তবে হ্যাঁ, এটা বলার সেটা বলো, শুধু শুধু অর্পিকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, এক্ষেত্রে প্রত্যেকেরই দোষ আছে। এক্ষেত্রে দুর্ঘটনা, ওরা বিশাল একটা দুর্ঘটনার হাত থেকে সৌহার্দ্য রক্ষা পেয়েছে। কেন কি, আমি আমার পরিচিতদের কিছু মানুষের এরকম হয়েছে যে লেজার হয়েছে, তারা ড্রাইভার সমেত বাড়ির গাড়িতে যাতায়াত করেছে, না হলে অন্য কোনো ব্যবস্থা করে নিয়েছে, বন্ধু তাকে হেল্প করেছে। তো সৌহার্দ্য সেক্ষেত্রে উচিত ছিল যে একজন ড্রাইভার নেওয়া, আগে ড্রাইভার নিয়ে যেমন চলতো সেরকমই একজন ড্রাইভার নিয়ে নিলে আর কোনো প্রবলেম হতো না। কিন্তু আমার মনে হচ্ছে সম্ভবত ও হয়তো কনফার্ম ছিল না যে ওর লেজারটা ওই দিনই হবে কি না, আর যদি জেনেও থাকে তাহলে ওর ড্রাইভার নেওয়াটা অবশ্যই জরুরি। খুব খারাপ অবস্থা, চোখে যেহেতু লেজার দিয়েছে একদম মানে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, গাড়ি চালিয়ে এই অবস্থাতে এসছে। হেডেক কখনো এক্সপিরিয়েন্স করিনি, মানে হায়াত অবধি ঠিক ছিল, তারপরে পূজা আমার সামনে এরকম করে ঘুমিয়ে গেল, আমি গাড়ি চালাচ্ছি চালাচ্ছি, হঠাৎ করে যে হেডেক স্টার্ট হলো না, পুরো এখান থেকে শুরু করে পুরো কপাল অ্যান্ড দাঁত অবধি এসে গেছে। ওরা আমাকে ক্যালকুল দিয়ে দিয়েছিল, বলেছিল যে হেডেক হতে পারে, যদি হয় বাড়িতে গিয়ে লাঞ্চ করে খেয়েও খালি পেটে খেও না। আমি যে বাড়ি আর পৌঁছাতে পারছি না পারছি না, মানে নেক্সট লেভেলের হেডেক। এই কথাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা খুব বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে, নাহলে একটা বড় বিপদ হতে পারতো। তো এগুলো থেকে যে কোনো মানুষ যদি এরকম কোনো ভুল কাজ করে থাকে, তো তাকে অবশ্যই তার সাবধান হওয়াটা খুবই দরকার। ডাক্তারের কাছে যাবার আগে পরামর্শ করা উচিত ছিল, বড়দের সঙ্গে হোক বা দুজনে মিলে আলোচনা করা উচিত ছিল যে গাড়ি কিভাবে, গাড়ির ড্রাইভার অ্যারেঞ্জ করা যায় বা অন্যভাবে কিভাবে করা যায়, নিজে ড্রাইভ করার রিস্কটা নেওয়া একেবারেই উচিত হয়নি। তো যাই হোক, তারপরে আবার অনেকেই বলছে লোভে পাপ। হ্যাঁ, লোভে পাপ কেন বলছে না, যে ও এসেই এই যে গাড়ি চালিয়ে
নিজে গাড়ি চালিয়ে এলো, তারপরে আবার এসে ব্লগ বানানো, সেগুলোকে এডিট করা, তো এগুলোকেই অনেকে লোভে পাপ বলছে। তো ম্যাচুরিটির অভাব আছে, সেক্ষেত্রে ওর নিজের খেয়াল ওকে নিজেই রাখতে হবে, কেননা সামনেই ওর বিশাল একটা বড়, মানে অনেক বড় একটা কাজের সম্মুখীন হতে চলেছে, নতুন অতিথি আসছে ওর বাড়িতে, তো ওকে নিজেকেই সাবধানে থাকতে হবে। যাকে তোমরা সবাই ভালোবাসো, যাকে অডিয়েন্স ভিউয়ার্স যাকে ভালোবাসো, তার সম্পর্কে এই ধরনের কথাটা বলাটা ঠিক হয়নি যে লোভে পাপ বা কিছু, বুঝিয়ে বলাটাই শ্রেয়। তো আমার এইটুকুই বলার ছিল, আর তো অর্পি এবং ওদের ফ্যামিলির সবাইকে আমার দিক থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের নতুন অতিথির জন্য শুভকামনা। তোমরা সাবধানে থাকো, সতর্ক থাকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাই আমার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই একটা করে লাইক দেবে আর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে নেবে, যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাও। আর সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।